আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিডি আইক চ্যাপ্টারে আপনাদের সকলকে স্বাগতম। গুচ্ছে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দিতে চান অধিকাংশ উপাচার্য। 10 ডিসেম্বর 2021 4:26 দ্য ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন এবং সেকেন্ড টাইম সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করে, তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন বেরোতে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি গুচ্ছের খুঁটিনাটি তথ্য। গুচ্ছভুক্ত বৃষ্টি বিশ্ববিদ্যালয় আগামী বছরের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দ্বিতীয়বার সুযোগ দিতে চান অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। করোনার কারণে ছাত্রছাত্রীরা যেন উচ্চশিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হন, সেজন্য এই সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন তারা। উপাচার্য বলেছেন, করোনার কারণে শিক্ষার্থীরা এবছর নিজেদের সেভাবে প্রস্তুত করতে পারেনি। এইচএসসি পরীক্ষা না হয় অনেক ডাবল জিপিএ 5 পেয়েও কোথাও ভর্তির সুযোগ পাননি। এই অবস্থায় শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না দেওয়া হলে উচ্চশিক্ষা গ্রহণের দ্বার বন্ধ হয়ে যাবে। করোনা পরিস্থিতির বিবেচনায় শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়ার পক্ষে তারা। গুচ্ছ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া উচিত জানিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনার কারণে শহরের ছেলে ও মেয়েরা ভর্তি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারলেও গ্রামের শিক্ষার্থীরা সে সুযোগ পায়নি। গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ ছিল, সেই সুযোগ আগামীবারও থাকা উচিত। করোনার কারণে আমাদের কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আগামী বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার দ্বিতীয়বার সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর জালাল উদ্দিন। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, করোনার কারণে সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ছেলেমেয়ে ভালো ফল করেও কোথাও ভর্তির সুযোগ পায়নি। আমরা দেখছি এসএসসি ও এইচএসসি ডাবল জিপিএ 5 পেয়েও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হয়নি। তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা দরকার। যে ছেলে মেয়েগুলো এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেননি। এইচএসসি পরীক্ষা না হয় তারা সেভাবে পড়ালেখার সুযোগ পায়নি, তারা কিন্তু মেধাবী। এই মেধাবীদের বঞ্চিত করা ঠিক হবে না। এদিকে আগামী বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার সেকেন্ড টাইম রাখা না রাখার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া কথা জানিয়েছেন গুচ্ছভুক্ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তারা বলছেন, যেহেতু দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা না রাখার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তাই এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা। এ প্রসঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীরা যদি গুচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি করে তাহলে তাদের বিষয়টি নিয়ে ভাবতেই হবে। এখন ভর্তি প্রক্রিয়া শেষ হয়নি, ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষার্থীদের এই দাবির বিষয়টি নিয়ে আলোচনা করব। সেখানে সব উপাচার্য সেকেন্ড টাইম রাখার মত দিলে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার দ্বিতীয়বার না রাখার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব, কারো একার পক্ষে এই বিষয়ে বলা কঠিন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান কবির চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না দেওয়ার অনেকগুলো কারণ আছে, তবে যেহেতু এরা করোনা পরবর্তী ব্যাচ তাই তাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। উপাচার্যদের সবাই এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদার উল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে বৈঠক হবে, সেই বৈঠক আমরা শিক্ষার্থীদের দাবির বিষয় তুলে ধরব। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি মনে করে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া দরকার, তাহলে আমরা অবশ্যই আগামী বছর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখব। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।